डीजे बापी दुशाई नंबर पोल तानोए तानोए ওই রাজার মজা দেখাতে হবে তাহলে তোরা একটা কাজ কর এই বাড়ি সকল নিয়ে যাব মৎস্য রাজ্যে ওই হাতি ছালের হাতি ঘোড়া ছালের ঘোড়া প্রজা বাছি লোক নষ্ট পুষ্করণীতে ওই বসন্ত ছড়িয়ে দেব ওই পুষ্করণীর জল খাবে তারা বসন্ত রোগে তারা পড়িবে সবাই ওই রাজ্যে তাহলে বল তোর নাম কি বল ডুমুরিয়া তাহলে তোর কি গুণ আছে একবার বল বাবা আমি সব করব মা গো ডুমুরিয়া বসন্ত বলে হয় নয়নের পাড়া যার অঙ্গে ঢোকে তার খসায় দুনয়নের তারা আড়াআড়ি সারা সারি ফাড়িয়া ফেলিবে তিলক জামবাটি তার একেবারে সমানে দশ দশ অটলে বসিত করিবে তাহলে যাও বৃক্ষতলে যাও ব্যাধি তাহলে বলো তোমার নাম কি বল জোরে বলো আমার নাম ওলাউটো ওলাউটো তোমায় এই সেই ওলাউটো তাহলে যাও বাবা তাহলে তুমি একটা কাজ করো তাহলে তুমি কি কাজ করতে পারবে তোমার কি গুণাগুণ আছে তাহলে এক তো বলো তো বাবা ও তাহলে তুমি যে ওলাউটো তোমার যে নাম আছে তাহলে যা ধরবে তা তোর সঙ্গে সঙ্গে প্রাণে নাচ করবে একবার ভেদ একবার বমি তার সঙ্গে সঙ্গে হবে পাঁচ শিখের ঘাট আর শ্মশান ঘাট একাবারে সমানে দাকিলে করিবে তাহলে যাও বাবা বড়বিক্ষ তলে গিয়ে একবার তোমরা বসুন ও মায় আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম তোরা সবাই থাকিস রে আশীর্বাদ করিলাম তোরা সবাই থাকিস রে আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম আমার ছেলে যাবি রে আয় রে তোরা এ যাবি রে তোমরা কারা কি আমার নাম দাম দাম আর আমার নাম হাম কি তোর নাম জাম তোর জাম আচ্ছা ওরে হাম আর দাম না হাম খায় না খাবি হাম খাবি হাম খাবি হাম বচন তো আর দাম বচন তা যাদের শরীরে প্রবেশ করে তাদের শরীরে কি হয় হাম ছেড়ে দাম যদি ধরে বৈদ্যর বাবাই নেই কো কোনোদিন তাদের জমির ঘাড়ে থেকে ফিরিয়ে আনবে আমার ঠিক বলেছিস ঠিক বলেছিস তাহলে ও অনেক তোদের গুণাগুণ আছে তাহলে যা ওই বড়বিক্ষ তলে যা বস আমি যার পথে তোদের সঙ্গে নিয়ে যাব ওই আশীর্বাদ করো মা আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম তোরা সবাই থাকিস রে আশীর্বাদ করিলাম আরে তোরা সবাই থাকিস রে আশীর্বাদ করিলাম আচ্ছা বলো তো বাবা আর ব্যাধি তো এলো না তাহলে কতগুলো ব্যাধি হয়েছে বড়বিক্ষ তলে গিয়ে দেখে এসো বাবা আমি গিয়ে দেখে কেউ নেই সব পালিয়েছে সব পালিয়ে গেছে দেখতে পাচ্ছি না তাহলে আমি তো দেখছি তারা সবাই আছে আছে কোথায় আছে শুনবি তারা আছে আমার করে তারা আছে আমার করে তারা আছে আমার করে আছে আমার করে তারা পালাবে তারা কেমন করে আছে আমার করে পালাবে তারা কেমন করে আছে আমার করে তারা পালাবে তারা কেমন করে আছে আমার করে পালাবে তারা কেমন করে আছে আমার করে আছে আমার করে তারা আছে আমার করে দেখ বাবা পাগো কি কত বড় বড় ব্যাধিগুলো নিয়ে তুমি করে রেখেছো দেখ বাবা বড় বড় ব্যাধিগুলো নিয়ে অমর্চনা করাই করেছি কি হবে দেখ বাবা এইগুলো হলো বসন্ত অমর্চনা করাই তাই নাকি হ্যাঁ তো তাও খাই না এই খেতে নেই খেতে নেই
একদম না শোনো বাবা তাহলে এই কলাইগুলো দেখতো বাবা কতগুলো হয়েছে দেখতে ভাই হয়েছে মকনাই নববুড়ি লক্ষ্মণী হয়েছে নববুড়ি লক্ষ্মণী এত হয়েছে তাহলে একটা কাজ করো বাবা ওই চারটি ভাগ করো আচ্ছা কুলোটা দিয়ে যান চালের কুলোটা দিয়ে যাও চালের কুলোটা চালের কুলো দেখ বাবা ছোড়া তাহলে একটা কাজ কর এই যে অমরচনা কড়াইগুলো নিয়ে চারটি ভাগ কর বাবা করলাম একটা ভাগ নিয়ে কোথায় দিবি কোথায় ওই পুষ্করিণীতে ছড়িয়ে দে আচ্ছা বলতে পারো বাবা ওই কড়াই নিয়ে পুষ্করিণী মাঝে ফেললে কি হবে দেখ বাবা ওই পুষ্করিণীর জলেতে যখন বসন্ত ছড়িয়ে দেবে মাছের গায়ে বসন্ত দেখা দেবে নর নারী যারা দেখতে পাবে ওই মাছের গায়ে তখন ওই বসন্ত হয়েছে তাহলে সে মাজার খাবে না ওই পুষ্করিণী ফেলে দিলাম জয় মা শীতলা দেবী জয় দিয়েছি তাহলে একটা কাজ কর বাবা আর একটি ভাগ্নে কোথায় দিবি পাহাড় পর্বতে ছড়িয়ে দে জয় মা শীতলা দেবী জয় আর একটি ভাগ্নে কোথায় দিবি সাকারি বাড়ি ছড়িয়ে দে জয় মা শীতলা দেবী জয় আর কয়টি ভাগ আছে আর আছে একটি ভাগ একটি ভাগ আছে তাহলে ওইটা ভেঙে আরো চারটি করো দেখ বাবা আর একটি ভাগ্নে কোথায় দিবি কোথায় ওই মালাকারের বাড়ি ছড়িয়ে দাও জয় মা শীতলা দেবী জয় দিয়েছো বাবা আর একটি ভাগ্নে কোথায় দেবে না ওই বটবৃক্ষ গাছের উপরে ছড়িয়ে দাও মাগো বৃক্ষতলায় গরমে সময় বসলে আমার শীতল হয় তো সামনে বটবৃক্ষতলা তুমি কেন বলতে পারো দেখ বাবা যত দেব দেবী এসে ওই আসন নিয়ে বসে বটবৃক্ষ গাছের উপরে তাই মা বসন্ত জননীর বসন্ত ছড়িয়ে দিলে দেবতাদের দেখাবার জন্য তাই ওই বসন্ত দিতে হবে গাছের উপরে কারা বুঝতে পারে মা তারা ওই দেবতারা বুঝতে পারবে ও তাই হ্যাঁ বেশ জয় মা শীতলা দেবী জয় দেখ বাবা এইবার কটি ভাই ওই যা কলাইগুলো আছে না ভালো করে একটা পোটলা বেঁধে নে পোটলা বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে চল দুই ভাই বনে এখন ওই মৎস্যনগরে যাই এই কলাইয়ের বস্তা মাথায় করে নেবো হ্যাঁ বাবা হ্যাঁ এই কলাইয়ের ছেলেটা হ্যাঁ বাবা না নি না নি না নি না কি হলো আমার কি এটা মান সম্মানে নাকি আমি ইয়ং বয়ের ছেলে আমি নাকি বস্তা মাথায় করে পাড়া বন্ধু যাব ও মা এই কলাইয়ের ছেলেটা নিয়ে যাবি তাতে মান সম্মানে পড়ে গেল হচ্ছে একবারে আমার রক্তা বলু মা আমার তুই কাছাকাছি আয় না আমার তুই কেন আমার ছেড়ে অত দূরাদূরি হয়ে রয়েছিস কেন মা তুই বড় ভয় পাস আমি তোমার কাছে যাব না এই যে মা ইয়া করিস না আমি যাব না কলাইয়ের ছেলেটা নিয়ে মা এইটা হ্যাঁ আমি বাবা পারব তুমি না ও মা ইয়ে কি কথা এইটা মাথায় নিলি আমি পড়ে যাব হ্যাঁ দেখো গো মা দেখো মায়েরা ছেলে ছেলে করে এমন ছেলে পেটে ধরেছি ও মা গলায় গেঁথে নিয়ে মরে বাবা জড়া পারবি না আমার একটা কথা দে পারবি না না পারবো না পারবো না পারবি না না জড়া পারবি না না পারবো না জড়া তুই জমালায়ে যা জড়া তুই জমালায়ে যা তুই জমালায়ে যা জড়া তুই জমালায়ে যা আমার জমালায়ে যা রে জড়া জমরে বাড়ি 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 যা জড়া তুই জমালায়ে যা রে তুই জমালায়ে যা মা কি বললো আচ্ছা তুই বল আমি তো এখন কি খেলাম কি দিলাম কি বুঝলাম আমি যাবো জমির বাড়ি তুমি যাবে একবার ঘুরে দেখে আন জম কেমন জিনিস না 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 একটা কথা বলি শুনুন হ্যাঁ বল তোমার তো বয়স হয়ে গেছে এই যে বাংলা চিন্তা হয়ে গেছো দাঁত পড়ে গেছে চুল পেকে গেছে তাই বলছি আমরা যাওয়ার আগে হ্যাঁ তুমি আগে চলে যাও তুমি বাড়ি ঠিক আছে বয়স্ক মানুষ কথা মতো বাবা আমি যাব যাও আমি একবার পা বাড়িয়ে রয়েছি জমের ঘাটে যাব যাও যাও তবে একটি কথা আমি যদি চলে যাই যদি চলে যাই তোদের ভবিষ্যৎ কি হবে দাদা কাকে মা বলে ডাকবি কাকে মা বলে ডাকবি কেন কেন পাড়া যত মেয়ে হয় তাদের সবার মা বলবো ও তাদের মা বলে ডাকবি ওই তো মায়েরা বসে আছি ওদেরকে মা বলবো আর ওদের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বো ও তাদের কোলে ঘুমাবি আর আমার সঙ্গে কথা বলবি না ঠিক আছে ওই ওই লো এই ঝোলা আমি করলাম ও
এত রাগ দেখালে হয়? আমি তোমার সন্তান না, তুমি যদি চলে যাও আরে মা বলবো কে খেতে দেবে? তোমার সন্তান নাকি না শয়তান? দেখেছো এটা মা না তো মা তো জমের হলুদ হয়ে গেছে বুঝলি। ওরে চড়া মা কোনোদিন জমের অরুচি হতে পারে না রে, তবে মায়ের মহিমা তোরা এখনো জানিস না মাগু। তাহলে দেখ তোরা একটা কাজ কর, কারণ জমের বাড়ি যেতে বলছিলাম, তোদের মা হয়ে কেউ কোনোদিন সন্তানকে জমের বাড়ি দেয়? তা তুই বললে। ওরে তা নয় তা নয়, তোরা বুঝতে পারিনি, আমি ওই জমের মহিষকে আনতে বলছিলাম। ও ভগবান, কথাটা জানলি না? তোরা মনে মনে ভাবলি যে আমার মা রাগা ওই রাগ করেছে আমাদের জমের বাড়ি ছেড়ে। আচ্ছা মা, আমাদের জমের মহিষটা আনবো, জয় যে পয়সে গায়ে দিয়ে চামড়াল বসন্ত দিয়েছো, যদি সম্মুখে কড়াই বস্তা নিয়ে যেতে নিয়ে যেতে নদী বা পুষ্করটি পায় ও তো পাবে, তাহলে কড়াই বস্তা নিয়ে সোজা পুষ্করটি বাড়ি চলে যাবে। যাক না বাবা, তাতে কড়াই জমা নষ্ট হয়ে যাবে। মাই বেটা যাব জলে ভেসে। আরে বা আমরা ভাসব না, কড়াই নষ্ট হবে। একটা কাজ করো বাবা, তোদের দ্বারা হবে না রে বাবা, তোরা ছুটে গিয়ে দুই ভাই বোনে একটা বাহন ডেকে নিয়ে আসবি, যা ছুটে যা। তাড়াতাড়ি যাও। কি বাবুন ডাকতে বলছি? এই রাত থেকে বড় বাবুন কোথায়? বাবা মায়ের পূজা করে বসে আছে। ওরে পাগল, আমার পূজা দিবি কেন? তুই বললি তো বাবুন ডাকতে। আমার পূজার সময় হয়নি, হবে তবে একটু সময় আছে। তবে একটা কাজ কর, ছুটে গিয়ে একটা যে কোনো বাহন ডেকে নিয়া। ও মা, এই বাবুন বউ ডাকতে পারবো না। ওরে বাবুন নয়, বাবুন নয়, আমরা পূজা করবো, আমরা পূজা করবো, আমরা দুই ভাই বোনি। যে কোনো দেব দেবীর বাহন থাকে একটা। ও বাহন, হুম আমার কথা বলো মা, এর তার বাউন নিয়ে কেউ টানাটানি করছো? সেই ব্যাস কাজ আছে তোমার নিজের বাহন, ওই নিজের বাহনের কাজে কে তুমি ডেকে নাও না? আমার বাহন এই ব্যাস কাছিতে আছে, তার মানে গর্ধ। তাহলে আমার গাদাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবা, যখন আমার পথ দেখিয়ে দিয়েছিস আমি বাবা ভুলে গেছিলাম, তা মনে করে দিয়েছি, যখন আমি ছুটে গিয়ে বাউনটা ডাকি, ওমা গাধু 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 বলে ওমা ডাকি পারে পারে, গাধু 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 বলে ডাকি পারে পারে, গাধু 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 বলে চুপটি মেরে বসে আছে বাবা, গুটি গুটি করে এসে। তা যাই হোক বাবা, গাদু কেন মা? শোনো বাবা, আমি যাব মৎস্যনগরে, ওই জরা যাবে, রক্তা যাবে, এইভাবে আমরা যাবো মৎস্যনগরে, আমাদের নিয়ে যেতে হবে আর কলাইয়ের ছেলাটা নিতে হবে। বেশ মা নেবো মা। পারবি না? কেন পারবো না মা গো? যদি থাকে তোমার বা আমার বাম পায়ের কনিষ্ঠ আঙুল আমার নয়নের করে, তবে তোমাদের তিনজনের ছাল্লার মধ্যে ছাল্লা কেন গো মা? সমগ্র পৃথিবী আমি নিয়ে যেতে পারি মা। পারবি? হ্যাঁ মা। বেশ বাবা, তাহলে আমি পরীক্ষা করে দেখি। বেশ মা। ওমা মায়ের আশীর্বাদে ওই গর্ধ তখন আরো কত শক্তি পেয়েছিল। দেখ বাবা চড়া, তাহলে দেখ বাবা এই গাদা পিষ্টে উঠে একবার পরীক্ষা করে দে। উঠবো? হ্যাঁ, মাঝপথে যদি ফেলে দেয় বাবা, কোথায় হাড় গোড় ভেঙে ফেলবে বাবা।
এক তো বয়স হয়েছে বাবা মাছ পথে যদি আমি আমার যদি ফেলে দেয় বাবা যাচাই কর না তাই তো হ্যাঁ যাচাই কর না যাচাই কর না হ্যাঁ বাবা হ্যাঁ ও বাবা যা বাবা শান্ত মত লোক তার আর রাগিয়ে দিয়েছিস মামা রক্তা একটা কাজ কর শোন মা তোর দাদা তো পারলো না ও বদমাইস দুষ্ট পারবে না একবার তুই বসে পরীক্ষা করে দেখ মা পারবি হ্যাঁ পারবে ও মা ফেলবে না ফেলবে না আমি দেখি না যদি ফেলে দেয় তুমি কোলে করে তুলে নেবে আমি কোলে করে তুলে নেবে যা এ বোন আমি আমি টাকা ধরেছি তুই ঝুটি ধরবি আমি ঝুটি ধরব ঠিক বলেছিস যা বাবা উঠছি হ্যাঁ বাবা গাধু ভালো করে নিস বাবা মাছ পথে ঝাঁকারি দিস নে একটু জোরে যা যা পারবি তাই তোর মাছ পথে ফেলে দিল না যেমন একটা পরীক্ষা করবো মনে করেছিলাম তা তোদের জ্বালায় বাবা করতে পারবো না ঠিক আছে আমি এখন বসে দেখি ঠিক আছে বসো যদি আমার পারে তাহলে দুই ভাই বোনকে পারবে ঠিক বলেছি বলায় ছেলেটা তাও পারবে হ্যাঁ মা পারবে ও বাবা গাদু মা হ্যাঁ তাহলে আমি যাচ্ছি বাবা এসো মা আমি তোমাকে নিয়ে যাব শুধু পারবো না ভাতের কাটি গো মা এত ভাতের কাটি নিয়ে এত অসুবিধা কেন তবে বলবো মা শুনবে গল্প তা আবার বল দেখি মা গো সত্যযুগে আমার দেহটা খুব বড় ছিল গো মা সত্যযুগে সেই মণিবল শশা চাষ করেছিল জানো মা আমি রাত্রি গিয়ে চুরি করে খেতে গেছিল খুব ক্ষুধার জ্বালাতে তবে সেই খেজুর গাছের ডেগো দিয়ে আমার এত মার মেরেছে জানো মা সেই থেকে আমি বড়ই থেকে এখন বাড়ির ছোট হয়ে গেছি তাই আমি বলছি সব পারি মাগো শুধু পারি না ভাতের কাটি ও এইটা ঠিক আছে বাবা তার জন্য তোমার চিন্তা নেই ভয় পেও না আমি দেখছি আমাকে নিয়ে যাকো ওদের সামনে পরীক্ষাটা তুমি একবার দেখিয়ে দাও বেশ মা বেশ ও মা আস্তে করে ওঠো তুমি ফেলে দেয় না এলো কেন বাবা আছি নয়নের চল এই নয়নের জল দিই আমার তোমরা ডাঙ্গা চরণ দিলে ধৌত করে দেবো হ্যাঁ বাবা
ওই নয়নের নিড়ি দিয়ে পা ধৌত করে দিবি, আর বন ফুলের একটি মালা গেঁথে আমার গলে পরিয়ে দিবি। যাবো মৎস্যনগরে রাজা বিরার দেখে, তখন দেবী বলে আমার পুষ্পাণে জ্বলি দেবে। বেশ মা বেশ, তাই হবে, তাহলে তুমি বসো, আমরা সবাই মিলে সাজিয়ে দিচ্ছি। আমা তাহলে সবার কাছে বলো মা যাবে মৎস্যনগরে, তাহলে সবাই এসে যেন সাজিয়ে দিয়ে যায়। মাইরা ইসি মাইকে সাজিয়ে দিয়ে যাও, চলে এসো। ওমা আসুন ঘুমা, কারণ মা যাবেন মৎস্যনগরে, কারণ এ সময় বন ফুলের মালা একটি এবং আপনারা আলতা সিঁদুর সব কিছু নিয়ে চলে এসো, এবং শাড়ি পরিয়ে মাকে পা রাঙিয়ে দিয়ে যাবেন এবং প্রণাম নিয়ে যাবেন। মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের মঙ্গল হবে, তাহলে আপনারা বঞ্চিত করবেন না, আপনারা দেরি করবেন না, চলে আসুন চলে আসুন মায়ের আছরে। তাহলে সাজিয়ে দিয়ে যাও আজি সিঁদুর ভরা মায়ে, সিঁদুর ভরা আলতা পরা
Thank you.
মাঠে মাঠে নব বিল্ল গলব কে সাজাবে কত বেলা পৌঁছিলে পূজাবি নিমার লাগি গো Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.